দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বাংলাদেশ প্রান্তে রাখাইনে সীমান্ত শহর দখল নিল বিদ্রোহী গোষ্ঠী দর্শক একটি ছবি আরাকান আর্মির এটি ফাইল ছবি এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে মিয়ানমারের বিভিন্ন প্রান্তে কিন্তু নানান শহর এবং সামরিক ঘাঁটি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে এবং এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের যে গণতান্ত্রিক সরকার যেটা এখন প্রবাসে অবস্থিত তার কার্যক্রম কিন্তু তারা মনে করে যে এটাই হল সরকার আসল সরকার গণতন্ত্রী সরকার তারা এই সামরিক সরকারকে মানছে না তার বিপরীতে যে গণতন্ত্রী সরকার সেই গণতন্ত্র সরকারকে সমর্থন করছে এই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং তারা সমান্তরালভাবে বিভিন্ন প্রান্ত থেকে তারা নানা শহর নানা সামরিক ঘাঁটি গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নিচ্ছে একের পর এক হয়েছে এখন বাংলাদেশ প্রান্তে এই ঘটনাগুলো ঘটছে এবং তারই একটি খবর যে রাখাইনে সীমান্ত শহর দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ ও ভারত সীমান্তের রাখাইন অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সেখানকার একটি বিদ্রোহী গোষ্ঠী দেশটির বিভিন্ন প্রান্তে জানতার সঙ্গে লড়াই করছে বিদ্রোহী বাহিনী বিদ্রোহীদের কাছে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে এর মধ্যে রাখাইনের একটি শহরে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটল মিয়ানমারের বিভিন্ন দিক থেকে জান্তা বিরোধী আহ বিদ্রোহী গোষ্ঠী গণতন্ত্রপন্থী সরকারের সমর্থনে জানতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের কাছে অনেক শহর ও সামরিক স্থাপনা খুঁড়িয়েছে জানতা দুই হাজার একুশ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাভুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জানতার জন্য বিদ্রোহীদের কাছে নিয়ন্ত্রণ হারানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আরাকান আর্মির একজন মুখপাত্র গত রোববার বলেন তারা কালানাদ নদীর তীরে অবস্থিত বন্দরনগর পালে তাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এই নগর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব আরাকান আর্মির মুখপাত্র ক্ষিন থু এক বিবৃতিতে বলেছে পালে তাওয়ার প্রশাসন ও আইন দায়িত্ব তুলে নেবে তারা পালেতাওয়ার নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার এদিকে এমন এক সময় পালেতাওয়ার নিয়ন্ত্রণ হারানোর খবর এসেছে যখন চীন সীমান্তের কাছে শান প্রদেশের লুক্কাই শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী সেখানে আর এক বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাড ব্রাদারহুড অ্যালায়েন্স শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে গত সপ্তাহে চীন না সীমান্ত এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সমন্ত সম্মত হয় জান্তা এর মধ্যস্থতা করে চীন চীনা কর্মকর্তাদের মধ্যস্থতায় চীনের কুনমিং শহরে দুই পক্ষের মধ্যে বৈঠক হয় এদিকে রোববার বিদ্রোহী গোষ্ঠী অভিযোগ করে জানতা সেনারা যুদ্ধ লঙ্ঘন করে শান প্রদেশের বিভিন্ন জায়গায় হামলা করেছেন পরিস্থিতি খুবই সঙ্গীন আস্তে আস্তে আহ মিয়ানমারের জানতা গোষ্ঠী কিন্তু একেবারেই শুধুমাত্র যে ইয়াঙ্গুন মানে রাজধানী সেই রাজধানীতেই আহ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে আশেপাশের অঞ্চলগুলো আস্তে আস্তে কিন্তু তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে তো এই তাপটা এখন বাংলাদেশ প্রান্তে যে রাখাইন সেখানেও পড়েছে সেখানে আরাকান আর্মি অনেক দিন থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন তারা বলছে যে তাদের নিয়ন্ত্রণে একটি শহর এসছে যদিও মিয়ানমারের সামরিক গোষ্ঠী এখনও এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক পরিস্থিতি যদি আস্তে আস্তে মিয়ানমারের এই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অনুকূলে যত যাবে ততই রোহিঙ্গাদের একটি অবস্থান নিশ্চিত হবে হয়তো ভবিষ্যতে তারা নেগোসিয়েশন করে মিয়ানমারে আবার প্রত্যাবর্তন করতে পারবে এরকম হয়তো পরিস্থিতি অদূর ভবিষ্যতে হতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ